सुप्रिय शिक्षार्थी बंधुरा केमन आछो सबाई निश्चय भालो आछो तो आमी आजके तोमादेर जन्य गणित क्लास निये चले एसेछि एबं देखो आमी बोर्डे कि लिखेछि छोट थेके बड़ साजिये देखो 31 थेके 40 आमरा गत क्लासे कि कतटुकु शिखेछिलाम आमरा शिखेछिलाम 20 थेके 30 पर्यन्त তাই না তাহলে তোমাদের সিলেবাসে কত ছিল 20 থেকে 40 পর্যন্ত তো বাকি অংশটুকু আমরা আজকে দেখব তো দেখার আগে তাহলে আমি আরেকটু বলে দিই সেটা হচ্ছে আমি ছোট থেকে বড় কি বলেছিলাম এই যে ছোট থেকে আস্তে আস্তে বড় হওয়া এই ছোট থেকে বড় হওয়া সেটাই হচ্ছে সাজিয়ে লেখা ছোট থেকে বড় তো তোমরা নিশ্চয়ই এর মধ্যে বুঝে ফেলেছো যদি বোঝার কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে আমরা চেষ্টা করব রিভিউ ক্লাসের সময় তোমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তো এখন চলো আমরা দেখি ছোট থেকে বড় 31 থেকে 40 সবচেয়ে ছোট কোনটা 31 থেকে 40 এর মধ্যে 31 কারণ এটা হচ্ছে 3 10 1 আর 40 হচ্ছে দেখো আমি এখন যদি তোমাদেরকে বলি সাজিয়ে লিখতে তাহলে তোমরা কিভাবে লিখবে 31 আমাদের সবার প্রথমে কোনটা খুঁজে বের করতে হবে সবচেয়ে ছোট কোনটা আমরা বলেছি 31 তাহলে সাজিয়ে লেখার ক্ষেত্রে প্রথমে আমার সবার আগে আসবে 31 এরপরে প্রশ্নে 31 এর থেকে একটু বড় কোনটা আছে এখানে দেখো 32 তাহলে প্রশ্নে খুঁজে বের করে 32 হল এই এরপরে 32 এর থেকে একটু বড় কত 33 33 থেকে একটু বড় 34 34 থেকে একটু বড় 35 35 থেকে একটু বড় 36 36 থেকে একটু বড় 37 37 থেকে একটু বড় 38 38 থেকে একটু বড় 39 এবং সবচেয়ে বড় হচ্ছে 40 এই এভাবে তোমরা যদি প্র্যাকটিস করো বাসায় ছোট থেকে বড়টা কোনটার পরে কোনটা আসবে তাহলে তোমরা খুব সহজেই এটা শিখে ফেলতে পারবে তো তোমরা কি করবে এটা বাসায় খুব ভালোভাবে চর্চা করার চেষ্টা করবে এবং বারবার বারবার করবে যেহেতু তোমরা এখন ছোট হয়তো বুঝতে কষ্ট হবে সেজন্য বলছি তোমরা যত বেশি পড়বে এই বিষয়গুলো এগুলো তোমরা তত বেশি বুঝতে পারবে তো বাসায় আপাতত এভাবে প্র্যাকটিস করো যে 31 থেকে 40 ছোট থেকে বড় সাজিয়ে লেখার সময় আমরা এভাবে একটার পর একটা লিখে যাব 31 32 33 34 35 36 37 38 39 40 এভাবে লিখলেই আমাদের ছোট থেকে বড় সাজিয়ে লেখা হবে তাহলে এই অঙ্কটা যেটা ছোট থেকে বড় সাজিয়ে লেখো এটা তোমাদের এক্সামেও থাকবে তোমাদের গণিত এক্সামেও থাকবে হচ্ছে ছোট থেকে বড় সাজিয়ে
ক্লাসে করেছিলাম 20 থেকে 30 পর্যন্ত, এই ক্লাসে থাকবে 31 থেকে 40 পর্যন্ত। প্রথমে সিডব্লিউ খাতায় নিজ যেভাবে লিখেছি ওভাবে লিখে ফেলে এরপর ওখান থেকে এভাবে সাজিয়ে এইচডব্লিউ খাতায় লিখবে। তো আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো আমরা পরবর্তী ক্লাসের দিকে যাই। আল্লাহ হাফেজ।